হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম। এটা হচ্ছে আয়ারল্যান্ডের সাইকেল স্ট্যান্ড, যেখান থেকে মানুষ সাইকেল ভাড়া নেয়। এটা হচ্ছে তার একটা স্ট্যান্ড, দেখেন কত সুন্দর সুন্দর সাইকেল তারা রাখছে। এখানে আরও অনেকগুলো ফাঁকা স্পেস আছে, যেগুলো হচ্ছে এখান থেকে রেন্টে নিয়ে গেছে, এবং পরে যখন তাদের সময় শেষ হয়ে যাবে অনেকে এখানে রিপ্লেস করবে। অনেকে আবার এখান থেকে নিয়ে গেছে, তারা যদি দূরে কোথাও যায় সেখানে এরকম অনেক স্ট্যান্ড আছে, সেখানে তারা রাখতে পারবে। এগুলাই করে তো যারা নতুন ইউরোপে আসবেন তাদের জন্য, ইউরোপ বলতে আয়ারল্যান্ডে যারা আসবেন তাদের জন্য কিন্তু এটা ভালো। যদি আপনি একটা সাইকেল নিয়ে নেন, আপনার প্রতিদিন অল্প কিছু খরচ হবে, বাট ভালোই, আপনারা সিটি ঘুরে দেখতে পারবেন, রিল্যাক্স। সাইকেলগুলো অনেক সুন্দর, আর এইসব দেশে আসলে সাইকেলগুলোই চলে বেশি। এই যে দেখেন, এখান থেকে আপনারা কার্ডগুলা, এই যে দেখেন আপনারা, দেখাচ্ছি ভালো করে, এটা হচ্ছে মেশিন যেখান থেকে এখানে পে করে আপনাদের সাইকেল নিতে হবে। এই যে দেখেন, এখানে আপনি ট্যাপ করে টাকা পে করবেন, দ্যাটস ভেরি গুড সিস্টেম। এখানে দেখেন কতগুলো সাইকেল আছে, কেউ একজন নিয়ে যাবে। ওয়াও, যাক ভালোই একটা জিনিস দেখলাম। এখানে দেখেন একটা শিপ দাঁড়িয়ে আছে, শিপ বলে ছোটোখাটো একটা লঞ্চ আমাদের বাংলাদেশে যেটাকে বলে, ভালোই খারাপ না, সুন্দর দেখতে। দেখেন কোনো যাত্রী নেই এখন, কিন্তু এটা আসছে আমার মনে হয়। ওয়াও, দেখেন এটা হচ্ছে কানাল বোট রেস্টুরেন্ট, কত সুন্দর একটা রেস্টুরেন্ট। এটা অবশ্যই দিনের বেলায় আসলে আপনাদের সবাইকে দেখাইতে পারবো কতটা বিজি হয় এখানে। অবশ্যই কালকে আসার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। দেখেন এটা হচ্ছে ভাসমান একটা রেস্টুরেন্ট। ওয়াও, এখানে যদি আপনারা আসেন তাহলে অনেক মজা করতে পারবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার আয়ারল্যান্ডের মেইন সিটি, এটাকে বলা হয় ডাবলিন টু। এটা হচ্ছে একটা কলেজ, দেখেন সাইড ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সামনে গেলেই দেখতে পারবেন ফুল ভিউটা, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে জাহাজটাকে আবার ভালো করে দেখুন, জাহাজ বলতে ভাসমান রেস্টুরেন্ট। এটাকে ওনারা কী করে, কিছুদিন এখানে চালাবে, তারপর এখান থেকে নিয়ে যাবে অন্য কোথাও। এটাই হচ্ছিল ভাসমান রেস্টুরেন্টের কাজ। তো এদের বিজনেস অনেক, এদের কারণে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে যারা ভালো বিজনেস করতে পারতেছে না, কারণ এগুলো হচ্ছিল ন্যাচারাল, মানুষে সামথিং ডিফারেন্ট চায়। আর এটাই হচ্ছে এই লকডাউনের ডিফারেন্ট কিছু যেটা উনি করেছেন। আমি চেষ্টা করবো ওনার সাথে, ওনাকে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, অ্যান্ড আপনাদেরকে দেখাবো। তো প্লেসটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে ছোট্ট একটা নদী, দুই সাইডে পাকা করা, দেখেন অনেক বড়। এটা হচ্ছে আপনার সাগরের একটা, সাগর থেকেই আসা আর কি, যেটাকে কী বলে আমি ভালো করে বল বাংলা তো ভুলেই গেছি বলতে পারি। এটা কানাল, যেটাকে বলে কানাল, বাট নাইস, দেখেন কত সুন্দর। কত সুন্দর, এখানে হচ্ছে ছোটোখাটো বসার জায়গা আছে, অনেকে চাইলে বসতে পারবেন। এখানে বিন রাখা আছে, যারা এখানে আসেন কিছু হয়তো অনেকে চিপস খায়, ড্রিঙ্কস করে আর কি। যাক দেখেন, পরবর্তীতে ভিডিও আবার আসবো আপনাদের মাঝে, আজকে এতটুকুই। আমি চেষ্টা করব নেক্সট টাইম যখন আসব এই জাহাজের মালিকের সাথে কথা বলার, দেখানোর তাদের বিজনেস কেমন করে। এর থেকে হয়তো আপনারাও ভালো কোনো বিজনেস আইডিয়া নিতে পারবেন, ভবিষ্যতে যদি কোথাও করার চেষ্টা করেন, অবশ্যই এটা বাংলাদেশেও যদি কেউ করতে চান করতে পারেন। আমার মনে হয় যে একটা ভিন্ন টাইপের, ভিন্ন টাইপ বললে একেবারে ভুল হবে, দেশেও কিছু আছে হয়তো, তারাও খারাপ না, বাট এ দেশে একটু উন্নত, তো এর জন্য এরা ভালো প্রফিট করতে পারে। এই আর কি, আজকের মতো বিদায়, ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।